মর্নিং, এখন বাজে 9:30। ওর নাম কাজু, ও ভীষণ অ্যাক্টিভ। আর এটাকে দেখো, এ খালি ঘুমিয়ে পড়ছে, এ খালি এসে এসে ঘুমিয়ে পড়ছে। এই তুই খেলবি না কি রে? এই যে আমার ব্রেকফাস্ট, ছাতু, মা ছাতু দিয়েছে, এটাই ব্রেকফাস্ট করবো। রান্না হবে মা, পালং শাক হবে। এটা কি হবে মা? এটা পালং শাক হবে, এটা দিয়ে বেগুন ভাজা। আমার জন্য একটু ডাল করবা, একটা ছোট কাপে একটু দুধ দেবা, চায়ের কাপে বিস্কুট দিয়ে দুধ খাবো। কেন দুধ ঢুকিয়ে দিয়েছো ফ্রিজে? আমাদের অনেক বিড়াল দুধ খায়, তো ওই জন্য মা কি করে দুধ চালানোর সময় ওর মধ্যে একটু জল মেশায়। তা বলছে, আগে বললি না কেন, তাহলে ভেজাল দিতাম না। তুমি ভেজাল দুধ আলি। কাজ স্টার্ট করতে হবে, 12:09 বাজে, আমার 12:00 লগ ইন। স্নান করা হয়ে গেছে আমার, আজকে পুরো ঠান্ডা জলে স্নান করতে হলো, যেহেতু শ্যাম্পু করেছি তো পুরো স্নানটাই ঠান্ডা জলে করেছি। ছাদে রোদের জন্য এসেছি, আবার নিচে গিয়ে তাড়াতাড়ি লাঞ্চ করে তাড়াতাড়ি আবার কাজে বসতে হবে। আজকে সোমবার বলেইছিলাম, আমার প্রচণ্ড চাপ থাকে সোমবার। আমি হয়তো আর 5 মিনিটের জন্যই ছাদে এসেছি, বেশিক্ষণ পাবো না। চুলটাতে একটু মোটামুটি যেন জলটা না থাকে। কার্লি হেয়ার না আমার, আমার পুরো টিপিক্যাল ম্যাগি, ওই জন্য চুলটা সহজে শোকায় না। আমার চুল সবার ভালো লাগে এক্সেপ্ট মি, আমার ভালো লাগে না, সবার ভালো লাগে, যার হয় সেই বোঝে কার্লি হেয়ারের প্রবলেম। এই রোদটা না। এখন লাঞ্চ করবো, তাড়াতাড়ি চলে আসলাম, 5 মিনিট ছিলাম, বেশিক্ষণ পারিনি থাকতে। এখন লাঞ্চ করব, দেখি লাঞ্চে কী কী হয়েছে। শশা, এটা পালং শাক, এটা মা বলল শোল মাছ, আর এটা কাঁচা টমেটো করেছে ঝাল ঝাল করে, এটা হচ্ছে বেগুন ভাজা, আর হচ্ছে মাছ ভাজা, আর এটা ডাল। আজকে অনেক তরকারি, কিন্তু আমি সব কিছু খাবো না, যেটা আমার ভালো লাগে আমি সেটাই খাই। হয়তো একটা দুটো জিনিস ভালো লাগে বা একটা জিনিস ভালো লাগলে শুধু সেটা দিয়েই খাই, তো খেয়ে নিই তাড়াতাড়ি। বেগুন ভাজা একটা, খাওয়া হয়ে গেছে, এখন আমি আবার কাজে ফিরে এসেছি। এই যে এখন আবার খাটে এসে বসেছি, এতক্ষণ টেবিলে বসেছিলাম সকাল থেকে, এখন খাটে এসেছি, কারণ আমার কেন জানি না এই ঘরটাতে থাকতে বেশি পছন্দ। আমি এই ঘরটাতে একটু বেশ কমফোর্ট লাগে, বেশি ভালো লাগে এই ঘরটায় থাকতে, তাই আমি আবার এই ঘরে কাজ করতে চলে এসেছি, এখন কাজ করব। তোদের প্রবলেমটা কি? যখন ঝুড়ির মধ্যে থাকছিস, আমি ঝুড়ি যদি বলছি থাকতে, থাকবে না, তখন বেরিয়ে যাচ্ছে, আর এখন যে বাইরে বাইরে করে দিয়েছি ঝুড়ির ওপর উঠে বসে আছে, বকবো বকবো আমি? ও আমার জন্য কলা লেবু সব মিষ্টি, তুমি তো খাবে তো? কলা খাবে, ঘিন্দা করে
আমি ঘরে এসেছি একটু কফি করতে, কফি নিয়ে আবার ঘরে চলে যাবো। আমি কফিতে ব্রাউন সুগারটা ভালোবাসি, আমার ব্রাউন সুগারটা খেতে বেশ পছন্দ হয় কফিতে, আমার ব্রাউন সুগারের ফ্লেভারটা খুব পছন্দ, তাই আমি কফিতে একটু ব্রাউন সুগারটা বেশি খাই। এমনি সুগারও খাই, ব্রাউন সুগারটা বেশি খাওয়া হয় আমার ভালো লাগে। ফাইনালি অফিসের কাজ শেষ, কটা বাজে? 8:30 বাজে, এখন আমি উঠলাম, কাজ একটু বাকি আছে, ওটা আবার রাতে করবো, মানে আর্জেন্ট কাজ শেষ, মানে আপাতত আমাকে আর বসে থাকতে হবে না, এখন মেরি মার্জি। এটা কী এসছে, একটা কি পার্সেল এসছে, খোল তো, এই কি আছে এর মধ্যে? সে মায়ের সে হেডফোন, আমি জানি না, আমি বাড়ি ছিলাম না, মায়ের জন্য হেডফোন অর্ডার, মা বলেছে আমার রাতে শুয়ে শুয়ে ভিডিও চালায়, মানে এক জায়গায় আমরা তিনজন ভিডিও চালাই, তো এবার আমি বলি মা সাউন্ড কমাও, মা সাউন্ড কমাও, তো মা বলেছে আমার একটা হেডফোন দরকার, তো ঠিক আছে হেডফোন অর্ডার করছে, দাঁড়াও দেখাচ্ছি কি হেডফোন। কি হেডফোন এটা? ব্লুটুথ হেডফোন? না এটা এটা ব্লুটুথ হেডফোন কি? আরে না, যে এক কথা এটা ব্লুটুথ হেডফোন। কত দামে? মা ব্লুটুথ হেডফোন কানেক্ট করতে পারবে? চার্জ দিতে হবে 130 টাকা, 10 দিনও চলবে না এটা। তা তুমি 130 টাকা দিয়ে 10 দিন কেন? এখন আমি রুটি মাখছি, রাতে রুটি খাবো, রুটি মাখছি না আটা মাখছি, আটা মাখছি, সরি সরি, আটা মাখছি, রুটি মাখছি না। আমাদের বাড়িতে হচ্ছে মানে আমরা যদি চপ খাই তাহলে একটু গ্রিন টি খেয়ে নি, ধরো একটুখানি কিছু খেলাম, সেটা মানে এটা অ্যাডজাস্ট করি সবসময়। বাহ আমি আটা মাখলেই রুটি বাজে হয়, আমি রান্না যেটাই করি বাজেই হয়, ভালো তাছাড়া কেমন যেন একটা হয়ে যায়, ও আবার যেটাই রান্না করে সেটাই ভালো। একেবারে মাত দেবো, খেতে দে, ওকে আটা খায় নাকি মা? খায় না তো, দেখি কেমন খাস তুই, দেখি ওই দেখ, আমি আটা মেখে দিয়েছি, ও রুটি করবে, টিম ওয়ার্ক, আমি একজন মাখবে আর একজন বানাবে, ফ্রিতে খাওয়া যাবে না, এই দেখ আই থিং ইটস ফ্রি। মামি কি রুটি গোল গোল, পাপা কা পয়সা গোল গোল, তুমি গোল মেবি গোল, সারি দুনিয়া গোল মাঠ। ও ঠিক আছে তুই করে দেখা, না থাক, না তুই কর কর প্লিজ, একবার না, হ্যাঁ ঠিক আছে, আমি খাবো তো, ঠিক আছে আমি তোরটা খারাপটা খেয়ে নেবো যদি খারাপ হয়, আর যদি ভালো হয় ওটা তুই খাবি। অল দ্য বেস্ট।
ভালোই পারে ঢং করছে। ওকে 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 আরে ওইটা উড়ে গেছে, কারণ ভেবেলে উড়ে গেছে। আমি একবার দেখি দি ক্লোজলি করতে চলেছেন। খারাপ হয়নি, দিয়ে দাও রুটি, এই রুটি আমি খাবো। কি হয়েছে? দারুণ করেছো ডার্লিং, ভালো আছে না? ডিনার রেডি, এই যে রুটি, এই যে পালং শাক আর এই যে ডাল, এইটুকুই খাবো। মাছ আছে কিন্তু মাছ আমি খাবো না। আজকে ডিনারের শেফ হচ্ছে শেফ গুড্ডি, দৌড় দিয়েছে। বিছানা রেডি হচ্ছে, বিছানা রেডি হয়ে গেলেই আমরা ধপাস। কটা বাজে এখন? 11:30 বাজতে যায়। তা আমি কাজ করব, চার্জার ঘুরবে না? কি অফিসের জিনিস আর কেক না, জানি আমাকে দেখে পাগল মনে হয়। কি করব, আমার চুলটাই তো এরকম, যার জন্য আমাকে সবসময় পাগল লাগে। দিদি বলেছে এইভাবে রাস্তায় গেলে যে কেউ আমার হাতে 1 টাকা দিয়ে দেবে। এখন বাজে রাত 11:30, আমরা সবাই শোয়ার জন্য রেডি, বিছানা রেডি, দিদি বিছানা করে দিয়েছে, এখন যা শোবো। তো চলো আবার পরের ব্লগে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। টাটা, গুড নাইট।